এবং সমস্ত নবী এবং রাসুলগণ এই সালাম লেনদেন করতেন আমাদেরকে সালাম দিতে বলছেন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে যেন সালাম দিই হলো তার হক এই ইবাদতটি বর্তমানে আমরা আধুনিক যুগে ডিজিটাল যুগে সালামকেও একটি ফ্যাশন বা আধুনিক বা ডিজিটাল করে নিয়েছি আমরা যখন সালাম দিই তখন মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না কি করি ইশারা করি অথবা এই মাথা ঝুঁকে হাতে ইশারা করি অথবা হাত দিয়ে এভাবে আমরা সালাম লেনদেন করে থাকি অথচ সালাম এ থেকে নিষেধ করেছেন এটি হলো ইহুদি খ্রিস্টানদের অভিনন্দন অভিবাদন তারা পরস্পর সাক্ষাৎ তা করে সাল্লাম নিষেধ করেছেন এ থেকে যেমন বলেছেন লা তুস্লিম তাসলিমা ইহুদ ও ন নাসারা ফাইন না তাসলিম ও তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো সালাম দিও না তাদের সালাম হলো মাথা জুকে এবং হাত দিয়ে ইশারা করে তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা অমুসলিমদের রীতিকে অনুসরণ না করে মুসলিম হিসাবে মুসলিম রীতি অনুসরণ করে ইসলামের যে পদ্ধতি অনুযায়ী সালাম লেনদেন করি